সম্মানিত ভাতৃমন্ডলী নবী করিম সাল্ল আলী সাল্লাম একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন যে সেই সাহাবি তার দাসীকে অন্যায় ভাবে মেরেছে নবী করিম কাছে সেই সাহাবি অনতপ্ত লজ্জিত হলো এবং হয়ে বললো ইয়া আসল আল্লাহ সে মেয়েটিকে বালিকাটিকে আমি স্বাধীন করে দিই আমি আর তাকে দাসী হিসাবে রাখব না আমার এই পাপের গনার কা হয়ে যাবে আল্লাহ পাক আমাকে এর ওসিলাতে হয়তো মাফ করে দেবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে থামো তাহলে আমি মেয়েটিকে পরীক্ষা করে দেখি সে মেয়েটির অবস্থা কেমন তার আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা তার স্রষ্টাকে সে জানে কিনা এবং তার স্রষ্টার প্রতি তার বিশ্বাস আছে কিনা নবী করিম সাল্লা সাল্লাম সে মেয়েটিকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন সহিব খারিতে এই হাদিস রয়েছে আইন আল্লাহ আল্লাহ পাক কোথায় আল্লাহ কোথায় এ কথা জিজ্ঞাসা করলেন রসুল উল্লাহ সাল্লা এক শ্রেণীর লোকেরা এই প্রশ্নকে অনর্থক মনে করে আর এক শ্রেণীর বিদাতপন্থীরা এই প্রশ্ন আল্লাহ কোথায় বলাকে চরম অপরাধ মনে করে গুমরাহি মনে করে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গুমরাহি শিখিয়েছেন না হেদায়তের নূর নিয়ে এসেছিলেন হেদায়তের আলো নিয়ে এসেছিলেন তিনি সঠিক পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন না হলে আমরা অকুন্তুম আল্লাহ সাফা হফরাতি মিনান না রিফান কাজা কুমিনহা পাক বলছেন তোমরা তো জাহান্নামের তটে চলে গিয়েছিলে জাহান্নামের গর্তের তোমরা কিনারাই পৌঁছে গেছিলে ফান কাজা কম হা আল্লাহাক তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন আল্লাপাক উদ্ধার করেছেন তাহলে আল্লাহাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ সাল্লাম কে দিয়ে আমাদেরকে জাহান্নামের কিনারা থেকে জাহান্নামের গর্ত পাশাপাশি চলে গেছিলাম সেখান থেকে উঠিয়ে নিয়েছেন সেই রাসুল সাল্লিহল্লাম অনার্থক কথা বলেছেন বা এমন কথা বলেছেন যেটি আপনি বড়ই অপরাধ মনে করেন আশ্চর্য আপনার ভ্রান্ত আকিদার উপর আশ্চর্য লাগে আপনার এই ভ্রান্ত বিশ্বাসের উপর আশ্চর্য লাগে আপনাদের এক শ্রেণীর যাদেরকে জ্ঞানী মনে করেন তাদের ভ্রান্ত মতবাদের উপর আল্লাহ ফাকরবুল আলমিন যেন আমাদেরকে সঠিক ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করেন সম্মানিত মুসলিম ভাইরা নবিয়ে করিম সাহায্যাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় এর জবাব দিয়ে দিলে এই মেয়েটি যে মমে না হবে তার নিশ্চয়তা দিয়েছেন রসুল্লাহামেটি বলে উঠল উঠলাই আল্লাহ আকাশের উপরে রয়েছেন রসুল্লাহ জিজ্ঞাসা করলেন দ্বিতীয় প্রশ্ন মান আনা তাহলে আমি কে মেয়েটি বললো আনতা আল্লাহর প্রেরিত রসুল সাল্লু আলী হাসাল্লাম সম্মানিত ভাইরা নবী করিমাসাল্লাম এই দুইটি প্রশ্ন করে একটি প্রশ্ন আল্লাহকে চেনার ক্ষেত্রে আর একটি প্রশ্ন রসুল্লাহামকে জানার ক্ষেত্রে যে আল্লাহকে জানে কিনা আর নবীকে জানে কিনা দুই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ায় বললেন যে এই এই স্বাধীন করে করে দাও মুক্ত মেয়েটি। মেয়ে তাহলে ইমান পরীক্ষা করার জন্য নবী করিম সাল্লা সাল্লাম এই প্রশ্ন করেছেন আপনিও অনেক সময় জানেন না হে মুসলিম ভাই ছেলে মেয়ের বাবা হয়েছেন নাতি আর নাতনি হয়ে গেছে আল্লাহ কোথায় তা জানেন না বরং এ প্রশ্ন আর এর উত্তরকে আপনি অপরাধ মনে করেন